হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর এই ব্লগটা হচ্ছে আবিয়ানের জীবনে এবং আবিয়ানের বাবা আর মামামের জীবনের অনেক স্পেশাল একটা দিন, সেই দিনের ব্লগ। আবিয়ানকে আলহামদুলিল্লাহ আমরা স্কুলে ভর্তি করেছি। আবিয়ানের তো 5 বছর বয়স কমপ্লিট হয়নি, আলহামদুলিল্লাহ আবিয়ানের 4 বছর হয়েছে। তো এগুলো আসলে আবদুল্লাহ দেখেনি, আবিয়ানের ফ্রেন্ড ওকে আবদুল্লাহকে আবিয়ান দেখাচ্ছে, আমি দেখাচ্ছি যে দেখো এগুলো সব আবিয়ানের। যেহেতু 1 বছর হয়ে গিয়েছে আবদুল্লাহ মাদ্রাসাতে পড়ে, এখন আবদুল্লাহ বড় ওয়ানে উঠেছে, মাদ্রাসা এভাবেই বলে আর কি, তো আবদুল্লাহ এগুলো সব ঘেঁটে ঘেঁটে দেখছে আর আবিয়ানও দেখাচ্ছে। দেখো দেখো আবদুল্লাহ ড্রয়িং বই, কারণ আবদুল্লাহ আর আবিয়ান ওরা দুইজনই ড্রয়িং করতে খুবই পছন্দ করে। আবদুল্লাহ যেহেতু মাদ্রাসায় পড়ে, ওদেরকে ড্রয়িং করানো হয় না। আর এই তো আমি এগুলো রাতের বেলা রেডি করে রেখেছি, জামা কাপড় সব কিছু, স্কুলের ব্যাগে বই সব। মাশাআল্লাহ সানা পাখি, ওই তো বাবা কি দিচ্ছে, এটা স্কুলের টিফিন। ওরে বাবা দিয়ে শোনো বাকি রে, আমি দিব। তুমি? হ্যাঁ। কাকে? স্কুলে। আবিয়ানকে নিয়ে আবিয়ানের বাবা স্কুলে দিয়ে আসবে, সেজন্য ওর বাবা 40 মিনিটের জন্য ছুটি নিয়েছিল। তারপরেই তো আমরা একসাথে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। আবিয়ান তো এই কেটস জুতো আগে পরেনি, এই ফার্স্ট, তো ওর একটু কেমন কেমন লাগছিল, বলছিল মোজার কথা। যাই হোক, আর স্কুল তো আমাদের বিল্ডিং থেকে বের হওয়ার পরেই স্কুল, তো এত দূরে না। আমরা গেলাম, আবিয়ান যাচ্ছে ওর বাবার সাথে। প্রথম দিন ওর বাবাই ওকে স্কুলে নিয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই যে আবিয়ানের স্কুলের ব্যানার দেখা যাচ্ছে, নতুন করে বিদ্যানিকেতন স্কুল, এই নামটা এখন আবার আবিয়ানকে শিখাইতে হবে। ও যত সুন্দর করে বলতে পারে, কেউ জিজ্ঞেস করলে ও কোন ক্লাসে পড়ে সেটাও শিখাতে হবে। তো এই তো আবিয়ান বাবাকে তো চুমু দিচ্ছে, তাদের আদর শেষ হয়ে তারপর আমরা স্কুলে ঢুকছি। এই তো বিদায় দিয়ে দিলাম। আবিয়ান কিন্তু স্কুলে ঢুকে খুবই হ্যাপি হ্যাপি ফিল হচ্ছে আবিয়ানের। বাবা তুমি স্কুলে গিয়ে তোমার হ্যাপি হ্যাপি ফিল হয়েছিল? হ্যাঁ। সত্যি? অল্প অল্প। তুমি স্কুলে কি শিখেছ, তোমাকে কি পড়িয়েছে স্কুলে? এ বি সি ডি। আর ডি ডি 1 2 1 ডি 1 2 হ্যাঁ। তুমি তো লিখতে পারো না, তোমাকে কি ম্যাডাম লিখে দিয়েছিল হাত ঘুরিয়ে? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। তোমার বন্ধু হয়েছে স্কুলে? হ্যাঁ। কয়টা? অনেকগুলো। অনেকগুলো? নাম কি? নাম জানি। তোমার ফ্রেন্ডের নামটা জানো কি বাবা? ওদের বাস আমি আলিফ। আলিফ? আমি আমি আলিফের সাথে, আলিফে অনেক দূরে বাসে যাবো তোমার সাথে। বাবা আলিফকে তো আমরা এখনো চিনি না, জানি না, ওদের সাথে পরিচয় হোক, আজকে ধীরে যাব, ওরাও আসবে আমাদের বাসায়। চলো আবিয়ান, এমন করতে হবে না। আবিয়ান কিন্তু এই যে স্কুল ঘুরে ঘুরে দেখছে, ড্রয়িং গুলো দেখছে। চুইংগাম খেলে বমি হবে। তোমার না বমি, তুমি না অসুস্থ, ওষুধ চলে। তুমি দেখো এই যে স্কুলে তুমি ঘুরে ঘুরে স্কুল দেখেছো না, দেখো ওই যে কে কি ড্রয়িং করে, বাবা বেলুন কিনে দিয়েছে বেবিকে, এগুলো না তুমি আমাকে দেখালা। এই কিউট বয়টা কে? কিউট বয়টা চুইংগাম খাবো। যা, একই কথা বারবার বলে পচা। ওই দেখো আবিয়ান, দেখো দেখো আবিয়ান পিটি করতে দাঁড়িয়েছে, রেলগাড়ি বানিয়েছে, রেলগাড়ি। তুমি স্কুলে রেলগাড়ি বানিয়েছ? টিচাররা বানিয়ে দিয়েছে সব টিচাররা। এই যে দেখেন বাচ্চাদের, আজকে তো প্রথম দিন, এর জন্য উপস্থিতি হয়তো বা কম। আর আবিয়ানের সামনে যে বাচ্চাটা, এটাই হচ্ছে আলিফ। বাচ্চাদেরকে কি বলে পিটি করানো হয়েছে, তারপরে ওইটা যেন কী বলে, সুরা পড়ানো হয়েছে, ফাতিহা সুরা। মিতু আপুর ছেলেই ফাতিহা সুরা পড়েছে আলহামদুলিল্লাহ। তারপরে জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়েছে। যখন আমিও তো আসলে স্কুলে চাকরি করেছি, তো এই ফিলিংসটা আমার কাছে অন্যরকম, যখন জাতীয় সঙ্গীত গাওয়ানো হচ্ছিলো। এই যে সুরা ফাতিহা পড়ছে মিতু আপুর ছেলে আরহান,
তো যখন আর কি জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল আমি সাথে সাথে গাইছিলাম, আমার কাছে অন্যরকম একটা ফিলিংস মানে লেগেছে, এত সুন্দর একটা মুহূর্ত। আর আজকে আবিয়ানের যেমন নতুন একটা দিন, ওর জীবনের সর্বপ্রথম এইটা খুব নতুন একটা দিন, আমার জীবনেরও কিন্তু এটা নতুন একটা দিন, একটা পরিবর্তন, আমার আর আবিয়ানের একটা পরিবর্তন। ওই দেখেন, আবিয়ান পিটি করে না, অন্যান্য বাচ্চারা পিটি করছে। তো এই পরিবর্তনটা আসলে সব বাবা মায়ের জীবনেই আসে, খুব সুন্দরভাবে আসুক এটাই চাই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আবিয়ান অসুস্থ, তারপরও আবিয়ানকে নিয়ে স্কুলে গিয়েছি, কারণ ওর পরিবেশটা চেঞ্জ হওয়া দরকার ছিল। এই যে এতক্ষণে মাত্র একটু বুকে হাত দিয়েছে জাতীয় সঙ্গীত গাওয়ার সময়, কিন্তু ও তো আর গাইতে পারে না, ওকে একটু একটু করে গাওয়া শিখাইতে হবে, কবে পারবে জানি না। আমি তো ভেবেছিলাম যে আবিয়ান স্কুলে অনেক কান্নাকাটি করবে, তবে করেনি আলহামদুলিল্লাহ। আজকের প্রথম স্কুলের দিনটা ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর এগুলো হচ্ছে স্কুলে যাওয়ার আগে আমি কিছু ছবি তোলার চেষ্টা করেছি, ছবিগুলো আসলে ভালো হয়নি। তো আবদুল্লাহ যাচ্ছিল মাদ্রাসায়, আবিয়ানের সাথে একটা ছবি তুলে দিলাম, এটা স্মৃতি হয়ে থাকবে। আর এই ছবিগুলো আসলে সব ক্যান্ডিড ছবি নেওয়া হয়েছে, একটা ছবিও ভালো আসে নাই। আমি কালকে আবার একটু ট্রাই করব আবিয়ানের ড্রেস পরানো ছবি একটু ভালো তুলতে, ভালোভাবে তুলতে, দেখি কালকে তুলে দিব বাইরে নিয়ে গিয়ে, কারণ ঘরের মধ্যে ছবিগুলো তুলেছি তো অত ভালো হয়নি। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শীতে প্রয়োজন না পড়লে ঘর থেকে বের হবেন না, সবাই ভারী ভারী পোশাক পরে থাকবেন। আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনারা তো সুন্দর কমেন্ট করতে জানেন না, আপনারা একটা কমেন্টই করতে জানেন, হেয়ার কাট হেয়ার কাট হেয়ার কাট, এসব বাদ দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনারা যদি কোনো ভিডিও আমার কাছ থেকে দেখতে চান, কোনো খাবার খাওয়া দেখতে চান, রান্না করা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর আরও কোন অন্য কোনো রকম ভিডিও যেগুলো আপনারা দেখতে চান সেগুলো জানাবেন, সেগুলো করব। কিন্তু ওই হেয়ার কাট আসলে ভালো লাগে না সবসময়, আমার হাজার হাজার ভিডিও আছে হেয়ার কাটের ইউটিউব চ্যানেলেই, আমার এই চ্যানেলটাতেই। আর এখন থেকে হেয়ার কাটের ভিডিও যা দিই সব তো আমার ছেলের দিই, ভবিষ্যতে ওরগুলোই দিব।